তোমরা হচ্ছে যারা ভি ইউনিটে আছো তাদের কিন্তু হচ্ছে আর মাত্র 2 দিন আছে, এবং তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো ভাইয়া এই 2 দিনে আমি কি করব, অর্থাৎ এই লাস্ট সময়ে পরীক্ষার হলে বা পরীক্ষার পূর্ববর্তী সময়েতে আসলে কি করা উচিত। সো সেই ক্লাস টেনে আজকে কথা বলবো। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে তোমরা যে পরীক্ষা সামনের পরীক্ষার হলে আসলে কি করবে। পরীক্ষার হলে আমি আজকে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো এই 10টি প্রশ্নই বেসিক্যালি তোমাদেরকে দেখাবো যে আসলে যে পরীক্ষার হলে করণীয় কি, 2 নম্বর হচ্ছে কোন বিষয়ে আগে দাগাবো, 3 নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভুল হলে আসলে করবোটা কি, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব, লিখিত প্রশ্ন কতটুকু লিখব, তারপর রেজিস্ট্রেশন কার্ড না থাকলে কি করব, তারপর কি কি কাজ করলে খাতা বাতিল হবে, 8 নম্বর হচ্ছে কিভাবে এমসিকিউ দাগাবো, তো কিভাবে কনফিডেন্স বজায় রাখবে। তো এই যে কনফিডেন্স বজায় রাখার বিষয়টি তোমরা জানো যে আসলে কনফিডেন্স আমাদের অনেকেরই হয়তো বা কনফিডেন্স থাকে না, কি কারণে থাকে না, যে এই কারণে কিভাবে টেনশন থেকে দূরে সরিয়ে সাফল্য নিশ্চিত করবে। এবং আমি কিন্তু আজকে আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটি ও শেয়ার করব তোমাদের সঙ্গে যে আসলে আমি কিভাবে কি ভুলটা করেছিলাম এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কিভাবে পরবর্তীতে ডি ইউনিটে একটি ভালো রেজাল্ট করেছিলাম। সো সেই বিষয়টি কিন্তু আমি আজকে আমার আমার যে ক্লাসে বলবো। সো তোমরা যারা আছো আমার আমি আন্তরিকভাবে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে এই বিষয়গুলো তোমরা অনেকেই ফেস করো। সো এই বিষয়গুলো থেকে কিন্তু আসলে তোমাদের যে পরীক্ষায় সবচেয়ে খারাপ রেজাল্টই হয়। সো আমি প্রথম থেকে শুরু করি যে পরীক্ষায় আসলে কি করা উচিত এবং কি করা উচিত না। তোমরা কি জানো কি না জানি না, দ্য পাওয়ার অফ নলেজ থেকে দ্য পাওয়ার অফ টেকনিক অনেক বড়। কারণ আমরা জানি যে পাওয়ার অফ টেকনিক বলতে কী বোঝায়, আমি পরীক্ষায় ঠিক কতটুকু স্যার চাইলো আমার কাছে এবং ঠিক কতটুকু আমি আনসার করতে পারলাম। সো আমি খুবই করবা প্রথমেই যে কাজটা করা উচিত যে শুরুতেই যেন কঠিন বিষয়ে উত্তর না দেওয়া হয়। আমরা সবসময় চেষ্টা করি যে কঠিন বিষয়টা শুরুতে দেওয়ার জন্য। সো শুরুতে কঠিন বিষয়ে উত্তর না দেওয়া হয়, এতে করে টেনশন গ্রো হয়, যে স্নায়ুচাপ বাড়ে এবং পরবর্তীতে পরীক্ষার্থী ভীষণ চাপে পড়ে, এবং সেই জন্য সবসময় সহজ জানাশোনা বিষয়ের উপর উত্তর দিয়ে শুরু করা উচিত। অর্থাৎ তোমরা প্লিজ তোমাদের যে শুরুতে যে কঠিন বিষয় কখনো দাগাবা না। কারণ তুমি যদি মনে করো ইংলিশে উইক হও, তুমি যদি উইক ইংলিশটাই দাগাও, তাহলে সমস্যাটা কি হবে তোমার, তুমি প্রথমত কি করবে যে তোমার মধ্যে উত্তর পারবে না, যেহেতু ইংলিশে 15টার মধ্যে 5টা পারছো, তোমার কাছে মনে হবে আমি কিছুই পারি না, আমার জীবন শেষ, আমি কি করব। তখন তোমার মধ্যে কি টেনশন গ্রো হবে, এই যে টেনশন গ্রো হবে, স্নায়ুচাপ বৃদ্ধি পাবে, পরবর্তীতে তুমি বাংলা ভালো পারো, জিকে ভালো পারো, সেটাতে তুমি ভালো করতে পারবে না। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম সহজ সাবজেক্টটা দাগাবে। সো দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মধ্যে পরীক্ষার্থীর যে বিষয়ে দুর্বল সেই বিষয়ে সবার শেষে মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ তুমি জানো তুমি কোনটাতে ভালো, তুমি জানো কোনটাতে তুমি খারাপ। সো এই যে তুমি যে জানো যে তুমি ভালো কোনটা খারাপ কোনটা, এই যেটা যে ভালো সেটাতে তুমি কি করবে সবার আগে, এবং যেটাতে খারাপ সেটাতে সবার শেষে লাগাবা। সো আবার তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আবার ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয়। সামনে কি ওভার কনফিডেন্ট, আমার যে শিক্ষার্থীরা, আমি জানি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে হয়তো তোমরা ওভার কনফিডেন্ট হবে, হয়তোবা নতুবা আন্ডার কনফিডেন্ট হবে। আন্ডার কনফিডেন্ট কারা হবা, যারা হচ্ছে এই যে ভাবো যে আমি 1 বছর কিছুই করিনি কিন্তু তুমি পড়ালেখা করছো, আমি ভুলে যাচ্ছি, এই যে ভুলে যাওয়ার যে বিষয়টার কারণে তুমি আন্ডার কনফিডেন্ট হয়ে যাবা। আবার ওভার কনফিডেন্ট কখন হবা, যখন দেখা যাবে কি যে আসলে আমি আসলে সব মানে দেখা গেছে তুমি প্রথমে জিকে দাগাইলা, প্রথমে এবং বাংলা যখন তুমি দুটাই দাগালা, তখন দেখা যাবে কি যে তোমার যে জিকে এবং বাংলা যখন তুমি দুটাই দাগাতে অভ্যস্ত এবং এই যে দুইটার মধ্যে অনেক বেশি ভালো নাম্বার পাইছো, তখন কিন্তু দেখা যাবে যে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি। সো যেহেতু কনফিডেন্স, এই যে নেগেটিভ মার্কিংটা আমি লাল করে রাখছি, তোমরা কি করবে আন্দাজে ওভার কনফিডেন্ট হয়ে নেগেটিভ দাগাবা আর নেগেটিভ মার্কিং এর খপ্পরে পড়ে পজিশনটা হারাবা। সো দেখা যাচ্ছে কি তোমাদের যে প্রথম বিষয় হলো নেগেটিভ মার্কিং তোমাদের করা যাবে না, এবং এই নেগেটিভ মার্কিংটাকে রোধ করার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের ওভার কনফিডেন্ট না হওয়া। সো যারা তোমরা নেগেটিভ মার্কিং এর বিষয়ে একটু কেয়ারফুল থাকবা, তুমি যেটা পারো ভাইয়া 50% হলে দাগানোর দরকার নেই, 60% গো ফর ইট, তার মানে রিস্ক হ্যাঁ তো ইক্স হ্যাঁ। সো তুমি রিস্কটা নিবা, তার মানে তোমার কি 2টা ভুল দাগাইলে কিন্তু 1.50 মানে কমে যাবে, বা তখন এমন একটা নাম্বার কমে যাবে যখন তোমার দেখা যাবে কি তুমি 0.10 জন্যই তুমি 500 জনের পিছনে পড়ে গেছো। সো এরকম যেত না হয়। আচ্ছা, তারপরে দেখো যেহেতু 100 নম্বরের পরীক্ষা, সেহেতু মোট সময়কে মোট প্রশ্নের সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি প্রশ্নের জন্য কত সময় পাওয়া যাবে তা আগে থেকেই পরীক্ষার্থী নির্ধারণ করে রাখা ভালো। তোমরা কি করবে আজকে, দেখবে তোমাদের সময় কতটুকু এবং মার্কটা কতটুকু, সেই অনুযায়ী তুমি 1 মার্কের জন্য কত সময় লিখতে পারবে এটা আজকে খাতায় টুকে রাখবা।
কারণ তুমি যদি এক মার্কের জন্য যে সময়টা বরাদ্দ থাকে তার থেকে বেশি সময় নাও তাহলে সমস্যাটা হবে পরবর্তী আরেকটা প্রশ্নের যে সময়টা সেটা তুমি কি করতেছো এখানে ইনভেস্ট করতেছো তার মানে এই যে ইনভেস্ট করাটা তোমার জন্য একটা ক্ষতিকর বিষয় তুমি দেখা গেল শেষে 5 মার্ক টাচই করতে পারলা না আমার আপন ছোট ভাই সে এখন চিটাগং ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে সে কি করেছে যেটা ভালো করে এত ভালো করে লিখতে গিয়ে রিটেনে সে সিভিলিটি ছিল শেষে একটা 5 মার্কের কোশ্চেন সে টাচ করতে পারে নাই যার কারণে সে সিরিয়াল একটু পড়ে ছিল তো এই যে বিষয়টা তোমরা কখনো এই যে 100 মার্কের বিষয় এই 100 মার্কের বিষয়টা তুমি ভাগ করে নিজের মতো করে নিয়ে নিবা এই হচ্ছে আমার সাজেশন সো তারপরে হলো সাধারণ জ্ঞান বাংলা এগুলো দাগাতে বেশি সময় লাগে না আমরা সাধারণত জানি যে সাধারণ জ্ঞানের জন্য বা বাংলার জন্য সো সাধারণ জ্ঞান বাংলা এগুলো দাগাতে বেশি সময় লাগে না তবু সুতরাং পরীক্ষার আগে থেকে পরীক্ষক যে তোমার পরীক্ষার্থীকে ইংরেজির জন্য বেশি সময় নির্ধারিত রাখতে হবে আমরা জানি আমরা বাঙালি জাতি আমাদের ইংলিশ মানে একটা ভয় আমাদের মাথার মধ্যে একটা অনেক বড় একটা পাথর সো আমার কাছে যেটা মনে হয় তোমরা প্রথম বাংলা এবং জিকে দাগিয়ে ইংলিশের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা ভালো সময় থাকবে এবং তুমি বাংলা জিকে ভালো করে ফেলবা তোমার ভিতর কনফিডেন্সটা এতটুকু থাকবে আর ওভার কনফিডেন্ট হয়ে নেগেটিভ মার্কিং করো না সো আমি আমার গল্পটা বলবো তোমরা যদি শেষ পর্যন্ত থাকো তোমাদের রায়হান স্যার ভাইয়া কিভাবে তোমার হচ্ছে ভুল দাগিয়ে কতটা প্রশ্ন ভুল দাগিয়েছে এবং তার পজিশন কত ছিল এবং কীভাবে সে এবং ঘুরে দাঁড়িয়েছে সো আমি আমি যদি বলি আমি 18টা প্রশ্ন ভুল লাগিয়েছি সো বিষয়টা হচ্ছে আমি হাসতে হাসতে বলতেছি কিন্তু 18টা প্রশ্ন ভুল দাগানোর কারণে আমার পজিশন কিন্তু অনেক পিছনে চলে গিয়েছিল তো সামহাও আমার যে পছন্দের সাবজেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস সেটা আমি পেয়েছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হলো 1 থেকে 200-এর মধ্যে বা 250-এর মধ্যে থাকলে তোমার পছন্দ মতো মোটামুটি যে সাবজেক্টগুলো পাওয়া যেতে পারে আর কি সো এই হচ্ছে প্রশ্ন তারপরে দেখো যে এই যে দেখো তোমরা ওএমআর নিয়ে টেনশনে থাকো যে ভাইয়া আমার যদি ওএমআরে ভুল হয়ে যায় আমি যদি এটা কিছু করে ফেলি তখন আমার কি হবে সো হ্যাঁ সো ওএমআরের যে যদি ভুল করো তাহলে কি হবে ওএমআর তোমার খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে সো আমি যেটা বলবো তোমাদেরকে ওএমআরে ভুল না করে তোমরা ওএমআরটা ভালোভাবে দেখবা এবং ওটা বোঝো ওএমআর শিটটা আসলে কিভাবে পূরণ করতে হয় তোমরা জানো যে ওএমআর শিটের একটা বেসিক বিষয় হলো তোমার রুল নাম্বার লিখতে হবে প্রথমে সো এই যে এখানে দেখো বরাট করছে একজন মানুষ হাত দিয়ে সো এই যে এখানে সো এই বিষয়টা কি যে তুমি যদি ওএমআরে ভুল করো তুমি যত ভালো পরীক্ষায় দাও না কেন একটা ওএমআর শিট আছে আমি এখানে দেখাইলাম যে এটা হচ্ছে আমাদের একটা ইয়ের সো ওএমআর শিটে তোমাদের ক্লোজ রেঞ্জটাকে আমি দেখাচ্ছি দেখো এখানে আমার হাতেও একটা আছে সো এখানে যে ওএমআর শিটটা তোমরা দেখো সো ওএমআর শিটে প্রথমে তোমার বাংলা আছে ইংলিশ আছে জেনারেল নলেজ আছে ইলেকটিভ ইংলিশ আছে ইলেকটিভ ইংলিশ তাদের জন্যই যারা হচ্ছে তোমার হচ্ছে যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে আসছে সো এখানে একটা রোল নাম্বার আছে সিরিয়াল নাম্বার আছে এগুলো লাগে না কিন্তু সেট কোড আছে সুতরাং সেট কোডটা তোমাদের অবশ্যই পূরণ করতে হবে সো আবার এসএসসি এইচএসসি রোলটা ভালো করে পূরণ করবা সো বিষয় হচ্ছে এখানে যে বিষয়টা রয়েছে যে বাংলা তোমার হচ্ছে যেটা রয়েছে ইংলিশ যেটা রয়েছে সাধারণ জ্ঞান যেটা রয়েছে সো প্রত্যেকটা একটার জায়গা থেকে অন্যটা তোমরা কখনো দাগাবা না প্লিজ তোমরা আমার অনেক বন্ধু আছে যারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে এখানে দেখো বাংলায় 1 থেকে 15টা আছে সে কি করছে বাংলায় 7-এর জায়গায় ইংলিশে 7 দাগাই ফেলছে এখন কি হবে ভাই আমার তো জীবন শেষ এখন তুমি একটা প্রশ্ন ভুলিছে তার মানে তোমার জীবন শেষ না ভয় পাও না যে তোমাকে কি করতে হবে কনফিডেন্স নিয়ে আবার সামনে সচেতনভাবে এটা করতে হবে সো এই যে আমি এটা দেখাইলাম যে কি কি লাগবে তোমার এসএসসি এইচএসসি রোল নাম্বার চাইতে পারে সো এবার দেখো আমি একটা ইয়ে দেখাইছি এই যে দেখো স্বপ্ন কে কে তোমরা দুঃস্বপ্ন দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি দুঃস্বপ্ন দেখছি আমার আমার সময় কি হয়েছে আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম কি দেখতাম দেখা যাচ্ছে যে আমি পরীক্ষার হলের মধ্যে অ্যাডমিট কার্ড নেইনি আমার রাস্তায় জেমে আটকাইছিলাম অথবা আমি 5টা প্রশ্ন ভুল লাগাই ফেলছি তারপর দেখা গেছে যে আমার হচ্ছে পরীক্ষার টাইম পার হয়ে গেছে আমি ঘুম থেকে উঠিনি তারপর দেখি যে এরকম অদ্ভুত অদ্ভুত সেট কোড কি হ্যাঁ সেট কোড হচ্ছে কোশ্চেন সেট সো এরকম অদ্ভুত অদ্ভুত স্বপ্নে আমি বিভোর ছিলাম যারা বি ইউনিটের আছো বি ইউনিটের আছো তাদের জন্য সকলের জন্য এটা আমি বলি যে তোমরা যারা স্বপ্নে থাকো এখানে দেখো একটা মেয়ে হচ্ছে বসে আছে দুঃস্বপ্ন আপনি জানেন যে দুঃস্বপ্ন ইংলিশ কিন্তু নাইটমেয়ার সো এই যে হ্যাঁ প্রতিদিন দেখি হ্যাঁ আমি একদিন ঘুম থেকে ফাল দিয়ে উঠছি উঠে এমন জোরে চিল্লানি দিয়েছি তারপর আমার বাসায় সব মানুষ চলে আসে কি হয়েছে আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি হচ্ছে পরীক্ষায় দিতে পারিনি আবার এমন হয়েছে যে আমি পরীক্ষার যে ভর্তি প্রশ্নের প্রশ্ন দাগাইতেছি দাগাইতে দাগাইতে দেখা গেছে আমার কলমের কালি শেষ কেউ আমাকে কলম ধার দিচ্ছে না তারপর দেখলাম কি যে আমার স্যার আমার খাতা টেনে নিয়ে গেছে তারপর দেখলাম আমার ওএমআর শিটটা শিরা পড়ছে তো এরকম হাজারো রকমের দুঃস্বপ্নের মধ্যেও তোমরা থাকবে কিন্তু শেষ পর্যন্ত মনে রাখবে যে এই দুঃস্বপ্নগুলো তোমার তোমাকে এটাই জানান দেয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিরিয়াস আর যদি এরকম হয় তো তোমার এই যে এই প্রশ্ন যদি এমনি ছিঁড়া পড়ে আমি যদি এটা ছিঁড়ে ফেলি যে মনে করো যে এটা ছিঁড়া পড়ছে এরকম হ্যাঁ এরকম হচ্ছে তোমাদের ওএমআর শিটটা ছিঁড়া পড়লো তুমি এখন কি করবা তুমি হচ্ছে কোনো দরকার নাই তুমি স্যারকে যাবা স্যার এই যে সাথে সাথে উঠে স্যারকে বলবা স্যার আমার এই ওএমআর শিটটা ছিঁড়া পড়ছে স্যার এটা চেঞ্জ করে দিন তোমাদের এক
একটা ওএমআর শীট একটা থাকে প্রত্যেকটা হলে, সো যে ফার্স্টে বলবে সে কিন্তু লাকি। প্রথমে তোমাদের বলদের মতো বা ছাগলের মতো আগে দেখি নাম টাম সব লেখা দরকার, আগে খুললে দেখবো ওএমআর শীট ঠিকঠাক আছে কিনা, যে রিটার্নের খাতা ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে সরাসরি দাঁড়া বলো স্যার আমার খাতা ছিঁড়া, বা স্যার এদিকে আসেন, জোরে ডাক দিয়ে বলো, কোনো ভয় পাওয়ার কিছু না, তারা ভাগ অথবা ভাল লোক না, তারা আমাদের মতো মানুষই। সো তুমি যদি বলো, সবার আগে যদি তুমি বলো, তার কাছে একটা মাত্র এক্সট্রা থাকে। সো তুমি যদি অন্য একটা হলে সেন্টারে তোমার আগে যদি কেউ বলে ফেলে, তা ধারণ কিন্তু তোমার হবে না। ধরো তুমি এখানে রুল নাম্বারের জায়গায় তুমি ভুল করে ফেলছো, সো ভুল করে ফেললে ভাই যে বিষয়টা হবে, যে ভুল করে যদি তুমি ফেলো তাহলে সমস্যাটা হবে কি, যে তোমার অন্য কোনো সমস্যা হওয়ার কথা না, তুমি স্যারকে জানাবা, এইটাই হচ্ছে তোমার মেইন কাজ। তুমি যদি স্যারকে না জানাও তাহলে কি হবে, আরেকজন তোমাকে তোমার পরিবর্তে জানাই ফেলবে, এবং তুমি কিন্তু এটা হচ্ছে মানে তুমি পরে রিকভার করতে পারবে না, কারণ স্যার বলবে যে তুমি এটা দিতে থাকো আমরা দেখতেছি, কিন্তু স্যার এটা হচ্ছে তোমাকে বলছে, তোমাকে সামনে বিষয় হচ্ছে নিজের উপরে কনফিডেন্সটা অনেক বেশি রাখা। তোমাদের সবার কনফিডেন্স আমি জানি যে অনেক কম, সো যারা সব ভুলভাল স্বপ্ন দেখো আগেই বলে রাখি, সো তোমাদের জন্য আমি এটাই বলবো যে এই স্বপ্ন দেখাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো তারপরে দেখো আমি একটা বাক্য লিখছি এখানে, সো আর কার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো। ভাই তো যেটা হচ্ছে আমি বলি যে ভয়টা তোমরা যারা টেনশন করতেছো, ভাই এই একটা লাইন আমি বলবো, সেই লাইনটা শুধু মাথায় রাখবা, এই একটা লাইন মাথায় রাখবা ভাই, যে কেন তোমরা টেনশন করতেছো। দেখো লাইফ ইজ অন হার্ড টু ম্যানেজ হোয়েন ইউ হ্যাভ নাথিং টু লুজ। চিন্তা করো পৃথিবীতে যখন তুমি প্রথম আসছো, তোমার তুমি কিন্তু কান্নাকাটি করতেছিলে, তোমার কিছু ছিল না, তুমি মানে একদম ইউ আর নাথিং। সো বিষয়টা হয়েছে যে একটা বিষয় তুমি যা পাও জীবনে সব তোমার বোনাস, একটা দিন পালা একটা সেকেন্ড পাইলা, এই প্রত্যেকটা সেকেন্ডে একটা বোনাস তোমার জীবনে। তো এই বোনাসগুলোকে কাজে লাগাও, তুমি তোমার জীবনে হারানোর কিছু নাই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে আরও হাজারটা বিশ্ববিদ্যালয় আছে, তুমি অক্সফোর্ড হার্ভার্ডে পড়বা কী সমস্যা, কোনো সমস্যা নাই। 195টা দেশ পৃথিবীতে, প্রত্যেকটা দেশেরই কোনো ভালো না ভালো ইউনিভার্সিটি আছে, তুমি আইএলটিএস করে বাইরে যাবা কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি প্রেশার নাও, তুমি যদি জীবনকে একদম প্রেশারাইজ করে ফেলো, তুমি যদি একদম নিজেকে অবসেসড করে ফেলো, না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমার না পেলে জীবন মনে হয় শেষ। তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার শিক্ষার্থী চান্স পায়? মাত্র 5000। এই 5000 কি লাকি 5? না, লাকি 5000 না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়ে যায়, কিন্তু তোমার টার্গেট থাকবে তোমাকে একদম টেনশন ফ্রি রিল্যাক্স ফ্রি হয়ে পরীক্ষাটা দেওয়া। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনে সব কিছু না, প্রতি বছর 15 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় এইচএসসিতে, তার মধ্যে 5000 মাত্র চান্স পায়, তার মানে বাকি যে 14 লাখের উপরে যে শিক্ষার্থী থাকে তারা কি ঝরে পড়ে যায়? তারা কখনো হারে না। জীবন গল্পে তুমি হয়তো আমার যে শিক্ষার্থীরা এখানে 144 জন ক্লাস করতেছে, তারা হয়তো বা চান্স পা 144 জন চান্স পাবে না, হয়তো এখান থেকে 44 জন চান্স পাবে, হয়তো 144 জনই চান্স পাবে। আমি জানি আমার সব শিক্ষার্থীরা চান্স পাবে না, তার মানে কি তারা কি আমার জীবনে শিক্ষার্থী থাকবে না? অবশ্যই থাকবে। সো যে বিষয়টা হচ্ছে তুমি তোমার চান্স না পেলে তুমি তোমার মা বাবার সন্তান থাকবা, পাইলেও থাকবা, চান্স না পেলে তুমি যেরকম আসো এরকম থাকবা, চান্স পাইলেও থাকবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে একটা প্ল্যাটফর্ম দেবে, ট্রেনে তুমি যে কোনো জায়গা থেকে উঠতে পারবা, কিন্তু প্ল্যাটফর্ম থেকে ওঠা কি একটু সহজ, সো তোমার জন্য প্ল্যাটফর্মটা সহজ করে দেবে। সো একটা সহজ প্ল্যাটফর্মের জন্য তুমি যে এত প্যারা নাও, এত টেনশন নাও, আমার জীবন না হলে কি হবে, সো তুমি জীবনে কিছু করতে পারবে না, জীবন তোমার জন্য না, এত কঠিন সিচুয়েশন আসবে জীবনে যে তুমি কল্পনাও করতে পারবে না, ইটস জাস্ট এ বিগিনিং ভাইরা। সো এইটা চিন্তা করে জীবনে আগায় যাও। সো আমি এই কথাগুলো বলতাম না, অনেকে আমাকে পার্সোনালি নক দিয়ে বলছো ভাই আমি হতাশ, আমার টেনশন, রাতে ঘুম আসে না, আমি এই করতে পারি না, ওই করতে পারি না। সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটা অ্যাংজাইটি, তোমরা যেগুলো পারো ওইগুলো তুমি ভুলে যাবা। সো এটাই আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে তোমরা এই বিষয়গুলো কি মানিয়ে নিবা। এই ইউনিট নিয়ে বলেন সবার শেষে সবশেষে, হ্যাঁ গয়নিট নিয়ে স্পেশাল আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে রায়হান আর খান, ওইখানে আমরা আমি স্পেশাল কয়েকটা ভিডিও দিব গয়নিটের পরীক্ষার 10 দিন আগে বা 5 দিন আগে। সো তোমরা ওইটা একটু খোঁজখবর রাখিও যে রায়হান আর খানে, সো তোমরা এখানে সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমরা আপডেট পাবা। সো